Welcome to my channel. শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। প্রিয় বন্ধুগণ, দরুদ এমনিতেই একজন মুমিনের জন্য সবচেয়ে লাভজনক আমলসমূহের মধ্যে থেকে একটি। একটি বার যদি কেউ নবীর প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করেন, 10টি রহমত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নাজিল করেন। তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দরুদ পাঠ করার, দরুদ প্রেরণ করার দরুদের সবচাইতে মোক্ষম সময় এবং সিজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদের এক হাদিসে জুমার দিনের ফজিলত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করবে, দুরুদ পাঠাবে, দুরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে আমার জন্য। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে দুরুদ পাঠ করো এটা বৃথা যায় না, অযথা নয়, বরং এই দুরুদ ফেরেশতাগণ আমার সামনে উপস্থাপন করেন, কে পাঠ করেছে, কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয়। সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি, ওনার ভাষা হলো ফাআকসিরু, তোমরা অধিক পরিমাণে আমার জন্য দুরুদ, আমার প্রতি দুরুদ তোমরা প্রেরণ করো, পাঠ করো। সুনানে বাইহাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দুরুদ পাঠ করার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন, আকফিরু আস-সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআ, তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি তোমরা দুরুদ প্রেরণ করবে। জুমার রাত বলতে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত। সেই রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দুরুদ পাঠ করা, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। প্রিয় ভাইরা, জুমার দিনে দুরুদ পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, তার প্রায় সবগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকসিরু শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ অধিক পরিমাণে, অধিক পরিমাণে। এখান থেকে বোঝা গেল দুরুদ পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময়, আদর্শ মুহূর্ত হলো শুক্রবার। শুক্রবার ছাড়া অন্য কোনো সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দুরুদ পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই। বিধায় আসুন, শুক্রবার আসলে বেশি বেশি দুরুদ পাঠ করতে থাকি। নির্দিষ্ট কোনো দুরুদ নয়, দুরুদ ইব্রাহিম সালাতে যেটা পড়ি এটা পড়তে পারলে ভালো, না হলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এটুক পড়তে পারি, বা যে কোনো দুরুদ যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি, এবং এটা দিনে রাতে সব সময় অজু সহ, অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি। বিশেষ একটি দুরুদ আসরের পরে 80 বার পাঠ করলে বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানি বা শুনছি, এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়, বরং এটি সম্পূর্ণ জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হাদিস নয়, বরং আসরের পরে বলে কোনো কথা নয়, শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে অজুতে বিনা অজুতে সর্বাবস্থা আমরা বেশি থেকে বেশি দুরুদ পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই, আমরাই লাভবান হব। কারণ হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফমান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আসুন শুক্রবারের এই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। Thanks for watching and don't forget to subscribe.